আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এখানে শেয়ার করব আমার হাতের করা কিছু হ্যান্ড পেইন্টিংয়ের জিনিস, আর এখানেই আমি অনেক কিছুই বলে দিব। আমি খুব সুন্দর একটা ইউরো কালার শাড়ি নিয়ে আসছি, আর এই ইউরো কালার শাড়িটা আমি হাফ সিল্ক শাড়ির উপর করেছি। এখানে অ্যাক্রিমিন কালার আমি ইউজ করেছি, আর হাফ সিল্ক শাড়িগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে, এগুলোর উপর কাজ করতে অনেকটা আরাম। আর আপনারা যখন কাজ করবেন তখন ফ্যান অফ করে কাজ করবেন, কারণ কাজ করার সময় যদি ফ্যান অন করে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে কি রঙগুলো শুকিয়ে যায়, আর কাজ করতে আপনি সুবিধা পাবেন না। আর এই শাড়িগুলো ধোয়ার নিয়ম হচ্ছে আপনি কোনোভাবে ব্রাশ বা ওয়াশিং মেশিনে দিবেন না, কারণ এগুলোতে দিলে আপনার রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সফটভাবে কাপড়টা ধুবেন, যেটা হচ্ছে আমরা সাধারণত এই পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে আমরা কাপড়গুলো ওয়াশ করি। আর কোনোভাবে গরম পানিও ইউজ করবেন না, কারণ এই ধরনের কিছু ইউজ করলে দেখা যাচ্ছে কি রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার সর্বপ্রথম করা শাড়ি ছিল, এখানে আমি ওয়াশ দিয়েছি, যেটাকে আমরা বলা হয় ওয়াশ পেন্ট বা ব্রাশ পেন্ট। আর এই ধরনের ওয়াশ যদি দেখতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আর আপনারা যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে পেজে নক দিতে পারেন। আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এখন যে সবুজ কালার শাড়িটা দেখাবো, এই শাড়িটাও আমার করা। দেখুন সবুজ কালার শাড়ির উপর খুব সুন্দরভাবে শিউলি ফুলগুলো ফুটে উঠেছে। আর এই শাড়িগুলো আমি সব প্রত্যেকটা শাড়ি আসলে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি আমার হাতে বানানো। আর এই শাড়িটা অনেক পুরা অল বডিতে কাজ, এটা আমি কুচি সম্পূর্ণ কুচির মধ্যে শিলু ফুলগুলো ফুটে আছে। আর আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান তাহলে আমার পেজে নক করতে পারেন। আর এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়াডারি শাড়ি, যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেগুলো এখানে একটা শাড়ি ছাড়া আর প্রত্যেকটা শাড়ি আমার কোয়াডারি ছিল। আর আমি এই শাড়িগুলো আসলে কাজ করি হাফ সিল্ক শাড়ির উপরে, কারণ হাফ সিল্ক শাড়িগুলোতে মানে কাজ করতে যেমন ভালো লাগে আর কাস্টমাররাও কিন্তু অনেক বেশি খুশি হয় যে শাড়িগুলো দেখে, কারণ এই শাড়িগুলো অনেক সুন্দর লাগে। আর আমি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি টার্সেল ইউজ করছি, যাতে করে আমার শাড়িটা আরও বেশি ফুটে আসে। আর এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে শাপলা ফুল, আর এই শাড়িটা আমি ব্রাশ পেন্ট করেছি। এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, আপনারা দেখুন পুরো শাড়িটা আসলেই অন্যরকম সুন্দর। আর ব্রাশ পেন্ট করার পর অনেকজনে বলে যে তাদের শাড়ি হার্ড হয়ে যায়, আসলে আমার এই ধরনের হয় নাই। আর এখানে আমি শুধু আঁচলে আর কুচিতে ব্রাশ পেন্ট করেছি, আর ব্রাশ পেন্টের উপর পরে দিয়ে আমি শাপলা ফুলের ঢাল এবং শাপলা ফুলগুলো এঁকে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শাড়িগুলো অন্যরকম সুন্দর লাগে। আর এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা বেবি ড্রেস, একটা ছোট্ট বাবুর ফ্রক।
অ্যাকচুয়ালি এই ধরনের ফ্রক অনেকগুলো চলে গেছে। এখন এটা হচ্ছে আমার লাস্ট এক ফ্রক যেটা আমি ফার্স্ট টাইম স্যাম্পলের জন্য আমি দেখিয়েছিলাম সে ফ্রকটা। এই ফ্রকগুলো আসলে অনেক মানে সুন্দর কিউটি একটা ফ্রক। আর এটা হচ্ছে একটা 6 মাস পাপুর, আপনারা নিমা বলতে পারেন বা ফতুয়া টাইপসে বলতে পারেন। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ঘরের জন্য, যে আমি ডাইনিং টেবিলের চেয়ারের জন্য কিছু কভার বানিয়েছিলাম। আর এই কভারগুলো আমি যখন নতুন নতুন কাজ শিখেছি তখন এইসব কিছুর মাধ্যমে আস্তে আস্তে আমি কাজ করি। আর এগুলোর মাধ্যমে আমার হাত আরও বেশি চালু হয়। এগুলো আমি অ্যাক্রেলিক কালার দিয়ে করেছিলাম, তখন নতুন কাজ করছি অ্যাক্রেলিক কালার দিয়ে করতাম। এরপর আমি অ্যাক্রোমিন, এরপর আস্তে আস্তে আমার সব কিছু শুরু। আর এগুলো আমি করেছি বিগত 2 বছর হয়ে গেছে আমার। দেখুন মনে হচ্ছে কি একদম নতুন, প্রত্যেকটা রং প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। আর আমি এখানে ভালো সুতির কাপড় দিয়ে করতাম, বেশিরভাগ বয়েল বা রবি কাপড় দিয়ে করতাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আমি বিগত 3 বছর আগে করেছিলাম। এটা হচ্ছে সর্বপ্রথম আমি আমার ছোটো একটা টেবিল আছে যেটার জন্য আমি ক্লথ বানিয়েছিলাম। এই টেবিল ক্লথটাও অনেক দিন হয়ে গেছে, দেখুন আমার অনেক ইউজ করার পরও আমার রংটা কোনোভাবে নষ্ট হয়নি। আসলে আমার এই ধরনের ছোটো ছোটো কাজ দিয়ে কিন্তু শুরু হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বিগত 2 বছর আগে একটা ঈদের ড্রেস বানিয়েছিলাম। আর এটা হচ্ছে এই কাজটা একটু হার্ড ছিল, কারণ এটার মতো হোয়াইট করছি যার কারণে এই কাজগুলো একটু হার্ড হয়ে যায়। এই কাজটা আমি পিঠে তারপর হাতায় পুরো অল বডিতেই করছি। আর এটা আজকে অনেক দিন ধরে ইউজ করতেছি কিন্তু আমার কোনো আসলে রং উঠেও না বা কোনো ধরনের সমস্যা হয় না। আপনাদেরকে বারবার বলতেছি যে আসলে আপনারা ওয়াশিং মেশিনে বা ব্রাশ ইউজ করবেন না।